জয় রাধেব। এই ভাগবতীয় কথা রস আস্বাদিত আস্বাদন করবে এবং বর্ণন হবে, তোমরা সেই মধুময় ভগবান শ্রীকৃষ্ণের অমৃতময় লীলা আস্বাদন করিয়া তোমাদের সেই সিক্ত হৃদয়, তোমাদের কলুষিত হৃদয় তোমাদের প্রফুল্ল হইবে। ভগবান কৃপা করলে সবই সম্ভব হয়। তাই আমরা যত সময় এই শ্রী বৃন্দাবনে উপস্থিত থাকব, তত সময় আমরা যেন অন্য কথায় কর্ণপাত না করে, আমাদের একটা মন্দ অভ্যাস আছে, সেটা হলো আমরা কী করে একজন দুজন পাঁচজন যদি আমরা একত্র বসে, এবং বিশেষ করে যারা মায়েরা, মা কিছু মনে করো না, এটা শাস্ত্রেরই বিধান। তো মায়েরা যখন এক জায়গায় বসে তখন জিজ্ঞেস করি, ও কাকিমা বউটা কেমন গো, বুকি মা ডাকে। তো আমরা এই বৃন্দাবনে যেন সেই আলোচনা কদাচ না করে, আর আমরা কী করবো, মাঝে মাঝে দুনো হাত তুলে একটু রাধে রাধে বলবো, রাধে 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 বলবো। আচ্ছা, কেন এ বিষয়ে একটা আমি গল্প বলি। ওর অনেক লোক আছে নগরতে, একজন মানুষ দিয়ে বা দুইজন দিয়ে একটা নগর হয় না, অনেক লোকই আছে। এর মধ্যে এক দম্পতি ছিল, তাদের একটি মাত্র পুত্র সন্তান ছিল, তাদের আর কোনো, ছোটোবেলায় বাবা মা যা বলতো সব শিশুরাই শুনে, বড় হইলে শিশুদের কী করায়, দুটো পাখা গজায়, মন্দবুদ্ধির পাখা আর একটা সুবুদ্ধির পাখা। যেটা সুবুদ্ধির পাখা হয় সেই রকম সাধুগুরু বৈষ্ণবের সঙ্গ করে, কৃষ্ণ ভক্ত সঙ্গ করে, আর যার মন্দবুদ্ধির শখা হয় মানে পাখা হয় সে কী করে, সে হলো অসুর ভক্তের সঙ্গ করে, কৃষ্ণ বিদ্বেষী হয়। তো সুবুদ্ধি হলে এরকম সৎসঙ্গ করে, কেমন তাই না, বলো সাধুসঙ্গ করো, তার বাবা মা সাধুসঙ্গ কর বলে, কিন্তু তার ছেলে এটা করে না। সে বলে, বললে করলে কি হয়, এই নানাবিধ প্রশ্ন করে। যাই হোক, একদিন ওই বাড়িতে ভগবানের সেবা করে না, সে একদিন তুলসীর জল দেয় না, একটু তুলসী স্পর্শ করে না। গুরুদেব আপনি একটু আশীর্বাদ করবেন, আমার ছেলে একটু বুঝিয়ে যাবেন, আমার ছেলে যেন একটু সৎসঙ্গ করে, সাধুসঙ্গ করে। তো গুরুদেব বললেন, ঠিক আছে তোমার ছেলেকে পাঠিয়ে দিও। এই গুরুদেব এই কথা সেই কথা বলে টোলে, গুরুদেব বলল, বাবা রাধে রাধে বল। ওই ভক্ত, ওই লোকটা, তার নাম ধনঞ্জয়। এই ধনঞ্জয় বলে, রাধে রাধে বললে কি হয়, গুরুদেব বলল তুমি বলো কি হয়, তুমি বলো না, তুমি রাধে রাধে বলবা, বললে বললে কি হয় বলে তুমি বলবে, আর কোনো কথা গুরুদেব বলেনি। কিছুদিন পর তার পিতামাতা গত হয়ে গেল, সে ধনঞ্জয় মারা গেল। ধনঞ্জয় মারা গেছে পরে সে যমলোকে উপস্থিত হয়েছেন। তো যমলোকে সিংহাসনে, যাজকে আমি যেমন সিংহাসনে বসেছে, এরকম যমরাজ সে সিংহাসনে উপস্থিত হয়ে বসে আছেন। তো যমরাজের দুটি আমাত্য আছে, অর্থাৎ দুটি সচিব আছে, সচিব হলো করণিক, সচিব আছে একজন এই চিত্রগুপ্ত আর একজন বিচিত্রগুপ্ত। তো যমরাজ তার চিত্রগুপ্তকে বললেন, চিত্রগুপ্ত এই জাগন্তক এসেছে, দেখো তো এর ফাইলপত্র কাগজপত্র যা আছে খাতা টাতা নিয়ে আসো, দেখো এ কোন লোক আগে ভোগ করতে পারে, সে যমলোকই ভোগ করবে আগে না স্বর্গলোক ভোগ করবে, দেখো। চিত্রগুপ্ত বিচিত্রগুপ্তকে আদেশ করলে নিয়ে আসো, খাতাপত্র আনলেন, খুললেন, এখন যে জায়গায় দেখেন সব জিরো, সব জিরো ফেল, কোনো জায়গায় সে কোনো সৎকর্ম নাই, পুণ্যকর্ম নাই। রাধে রাধে কথাটা খুব মন দিয়ে শুনবে, যাওয়ার সময় জাহিরাত হয়ে যাস না, মা নিয়ে যাস কিছু সাথে করে। তো যাই হোক, চিত্রগুপ্ত মহারাজ যমরাজকে বললেন, মহারাজ এই লোকটার জীবনে কোনো পুণ্যই নাই। বলে, না সে তো হতে পারে না চিত্রগুপ্ত, আমি দুটো ফল প্রত্যেক জীবকে প্রদান করে থাকি, অর্থাৎ এর ভগবান স্বয়ং প্রদান করেন, একটি পাপ একটি পুণ্য। পাপের অধিক আধিক্য থাকতে পারে, পুণ্য ক্ষীণ হতে পারে, কিন্তু দুইটা কর্মই তার আছে, কিঞ্চিত হলেও তার সৎকর্ম আছে। বলে, না মহাশয়, মহারাজ এখানে কোনো জায়গায় তার পুণ্যকর্ম নাই, তুমি খোঁজো। খুঁজতে খুঁজতে কেউ বললেন যে, হ্যাঁ মহারাজ সে একদিন রাধে রাধে বলেছিল,
এখন ওই আগন্তকের মনে হয়েছে, আগন্তক বললেন আচ্ছা রাধে রাধে নামের অর্থ কী? কারণ মানুষ যারা তারা তো কূট কৌশলী হয়, তারা কৌশল করে, তারা কী বলে ছলনা করে, কিছু মিথ্যাশ্রয় করে। ধর্মরাজ তো মিথ্যাশ্রয় করবেন না, কোনো ছলন করবেন না। তিনি সোজা বললেন, বাবা এই নামের অর্থ তো আমি জানি না। বলে তাহলে তুমি সিংহাসন বসেছো কেন? ভগবান বসেছেন তাই বসেছি। আবার ভগবান বলো, তুমি রাধা নামের অর্থ জানো না, যে নাম তুমি বলে তার অর্থ জানো না, তুমি আমার এখানে বসেছ, তাহলে অর্থ বলো। করে তো আমি জানি না, কে জানে? নিশ্চয়ই আমার পিতামহ ব্রহ্মা জানে। তাহলে ব্রহ্মাকে এখানে আসতে বলো। বলে উনি তো আমার এখানে আসবেন না, উনি আমার উপরস্থ স্যার, অর্থাৎ আমার এক ধাপ উপরে উনি, ওনাকে ডাকলে উনি আসবেন না, ওনার ওখানে আমার উপস্থিত হইতে হবে। বলে তাহলে তুমি আমাকে নিয়ে চলো। বলে চলো, আমি তো তোমার হেঁটে যেতে পারবো না। কেন? আমি 3 দিন ধরে ভাত খাই না, আমি ক্ষুধার্থ ক্লান্ত, আমার শরীর দুর্বল, আমি হেঁটে যেতে পারবো না। যেহেতু তুমি অর্থ জানো না, তাহলে তুমি আমাকে কাঁধে করে নিয়ে চলো। যমরাজা বৌদে বললেন, যেতে না পারলে তো আমি জানি না, তাহলে তুমি তো অন্যায়কারী, তুমি আধানে আমার অর্থ জানো না, তুমি এখানে বসছো কেন? তুমি সব জানবে, সমস্ত যিনি জানবেন তিনি রাজার রাজ সিংহাসনে বসবেন, তুমি না জেনে বসছো কেন? তাহলে আমাকে কাঁধে করে নিয়ে চলো। ওন যমরাজা বিপদে পড়ে গেছে, বসলেন। বলে দে বাবা তুমি কাঁধে উঠ। ওন যমরাজার কাঁধেতে সেই ধনঞ্জয় উঠলেন, উঠে যমরাজন হাঁটেন। যমরাজাকে আর কোনোদিন বোঝাবইছেন? রাজা তো কোনোদিন বোঝাবয় না। বোঝাবয় কে? তার অনুচররা, রাজ কর্মচারীরা। এবার সাক্ষাৎ জমের কাঁধে তিনি উঠে পড়েছেন। যমরাজ হাঁটে, একটু ঝাঁকি ঝুঁকি লাগে, ধনঞ্জয়কে করে বুকে গুড়ালে দে গুতা মারে। যমরাজ বলে কি, বাবারে তোর সাথে আমার শত্রুতা আছে, তুই যে মানে মারস, তুই কাঁধে উঠছস ঠিক আছে, তুই মারস কেন? আমি পারি নাই, তুই তো মারতে পারস না। কয়, তুমি আমাদের ঝাঁকি লাগাও, আমি তো এমনি দুর্বল, ক্ষুধার্থ, খুব ক্ষুধার্থ, আর আমার ঝাঁকি লাগলে ক্ষুধা বেশি লাগে, সেই জন্য আমি তোমাকে গুতা মারি, তুমি আস্তে আস্তে হাঁটো। এইভাবে ধীরে ধীরে হেঁটে হেঁটে ধর্মরাজ ব্রহ্মলোকে উপস্থিত হয়েছেন। প্রজাপতি ব্রহ্মা কাঁধে সেই আগন্তককে দেখে হেসে কুটপাট হয়েছেন, কি মহারাজ, যমরাজ ধর্মরাজ, এই সমস্ত জগতের লোক যারা আপনার কাঁধে বহন করে, আপনাকে কাঁধে বহন করে, আপনি কেমন পুণ্য করেছেন তাকে কাঁধে বহন করে নিয়ে আসছেন। বলে পিতামহ, বড় বিপাকে পড়েছি, কাঁধে করে এমনি নিয়েছি, হ্যাঁ বেটা বড় দুষ্ট, তাই ওর কাঁধে নিয়ে আসছি, আমি বড় দুষ্ট, সে বড় মন্দ বুদ্ধির, এবার একমাত্র আপনি আমাকে এখান থেকে ত্রাণ করতে পারেন, পরিত্রাণ করুন। তো কী হয়েছে? তো ব্রহ্মার কাছে যমরাজ সে কথা বললেন। বলার পর বললেন, মহারাজ তাহলে আপনি আমি রাধা নামের অর্থটা বলে দিন। বলে ধর্মরাজ, এ তো আমিও জানি না, আমি তো এটা জানি না। ওই ধনঞ্জয় বলে, তো জানো না? বলে তুমি সৃষ্টিকর্তা ব্রহ্মা, তুমিও জানো না? বলে না, এই নামের অর্থ আমি জানি না। তাহলে কে জানে? বলে এই নামের অর্থ হয়তো কৈলাসপতি মহাদেব জানতে পারেন। তাহলে এবার আমি একজনের কাঁধে আসছি, এবার আমাকে দুইজনের কাঁধে করে নিয়ে চলো, আমি তো একার কাঁধে যা পারবে, দুইজনে নেবে আমাকে, তুমিও পারো না, তাহলে সমান শাস্তি পাওয়ার মালিক তুমিও। সে কৈলাস তোকে নিয়ে চলো। এবার ওই ধনঞ্জয়কে দুইজনে কাঁধে করে নিয়ে গেলেন। কৈলাস লোকে যে উপস্থিত হয়েছেন, দেখেন একজন ব্যক্তি দুজনের কাঁধে মহেশ্বর দেখে হেসে কুটপাট হয়েছেন, এই কি পিতামহ, তুমি ধর্মরাজ, তুমি কাঁধে কাঁধে করে নিয়ে আসছো? বলে এই লোক বড় দুষ্ট, বড় দুষ্ট লোক, বড় একেবারে বেহায়া লোক, ওরে আর ছাড়তে পারে নাই, তাই কাঁধে করে নিয়ে আসছি, একমাত্র মহেশ্বর আপনি আমাদের রক্ষা করতে পারেন, ত্রাণ করতে পারেন। বলে সে কি? বলে এই লোকের রাধা নামের অর্থ জানি না, আপনি নিশ্চয়ই অর্থ জানেন, তাহলে আপনি আমাকে একটু সে অর্থ বলে দিলে আমরা এই পাপের থেকে মুক্তি পাই। মহেশ্বর বলে, প্রভু পিতামহ আপনি দুঃখ ক্ষমা করবেন, এই রাধা নামের অর্থ আমিও তো জানি না, স্বয়ং মহাদেব রাধা নামের অর্থ জানেন না, তাহলে উপায়। বলে রাধা নামের অর্থ আবার গোলকেশ্বর একমাত্র প্রাণ গোবিন্দই অবগত আছেন, ইহা ব্যতীত আর কেউ রাধা নামের অর্থ জানে না, একমাত্র গোলকে গোবিন্দই জানেন, আর কেউ জানেন না।
যদিও কোনো কোনো জীব জানে যদি রাধারানীর কৃপা হয়, যদি রাধারানীর কৃপা হয় তবে রাধা নামের কিঞ্চিত অর্থ কোনো কোনো জীব অতি ভাগ্যে জানিতে পারে। প্রেম সে বলো রাধে রাধে, তখন ওই ধনঞ্জয় বলছেন এবার দুইজনের কাঁধে চেপে এসেছি, এবার তিনজনের কাঁধে যাবো, সেই গোলক বৃন্দাবন কোথায় বলে অনেক দূর, আমাকে নিয়ে চলো, আমি কাঁধে যাব না, এবার আমি দোলায় করে যাব, দুই দিকে দুজন কাঁধে নেবে, মাঝখানে আমাকে ধরে রাখবে, দোলাকে ধরে রাখতে হবে, ও আমার ঝাঁকি লাগবে, দোলা অর্থ পালকি, পালকিতে একটু ঝাঁকি লাগে, ঝাঁকুনি লাগে। হ্যাঁ, আগে তো ছয় বেহারায় পালকি চালাতো, এটা দুই বেহারায় চালাবে, আর ওই আপনার ব্রহ্মা ধরে রাখবে, শিবকে বললো তুমি কাঁধে নাও, তখন তো কেউ অর্থ জানে না, তখন বিপদে পড়ে শিব এক পাশে নিলেন, ধর্মরাজ এক পাশে নিলেন, আর ব্রহ্মা দুই হাত দিয়ে মাঝখানে ধরে রাখলেন। যেতে যেতে সেই গোলক বৃন্দাবন উপস্থিত হয়েছেন। এবার আবার গোবিন্দ তিনজনকে দেখে হেসে কুটপাট হয়েছেন যে এক ব্যক্তিকে তিনজনে কাঁধে নিয়ে এসছো কেন, বহন করলা, এমন কি পুণ্য করেছে যে দেব তাদের কাঁধে উঠেছে, আমার ধামে উপস্থিত হয়েছেন, সাক্ষাৎ বৃন্দাবনে গোলক উপস্থিত হয়েছেন। দোলা নামিয়ে প্রভুরে শরণা চরণে শরণাপন্ন হয়ে দণ্ডবত প্রণাম করে তখন ধর্মরাজ তাকে নিবেদন করলেন যে এই লোকের জীবনে কোনো পুণ্য নাই, একদিন কোনো বৈষ্ণব গুরুদেবের মুখে কে রাধা নাম উচ্চারণ করেছিল, একবার মাত্র রাধে রাধে বলেছিল, রাধে একবার মাত্র বলেছিল, এখন সেই রাধে অর্থ তো আমরা জানি না, প্রভু তুমি তো কৃপা করে আমাকে জানাও নাই। অহম ভক্ত পরাধীন ভক্তবাঞ্ছা কল্পতরু ভগবান, তুমি ভক্তের বাঞ্ছা পূর্ণ করো, এটা জাগতিক জীবের ভক্ত যত জীব আছে সমস্ত জীবের মনোবাঞ্ছা পূর্ণ করো, কিন্তু আমাদের তো মনোবাঞ্ছা তুমি পূর্ণ করো না, সবই জানালে সবই কর্মের ভার ন্যস্ত করলে প্রভু, রাধা নামের অর্থ তো আমরা অবগত নহি, যাই যেই রাধা নামের অর্থ আমরা জানি না, এই সে কারণে আমরা এই লোককে কাঁধে বহন করে তোমার ধামে উপস্থিত হয়েছি। এবার ওই লোক দোলার থেকে নেমে আমার গোবিন্দকে বলছে রাধা নামের অর্থ কি, এবার আমার গোবিন্দ তার উত্তর দিলেন যে মূর্খ জীব, এ মূর্খ কোটি কোটি কাল কোটি কোটি বৎসর সাধনা করে সাধুসঙ্গ ভক্ত সঙ্গ করতে করতে যদি ভক্তের গায়ের বাতাস তোমার গায়ে লাগে আর ভক্তের ধুলি যদি তোমার অঙ্গে লেগে থাকে তবে হয়তো তুমি এই নিত্য গোলক বৃন্দাবন উপস্থিত হতে পারতে, আর রাধারানীর কুলে উপস্থিত হয়েছ, সাক্ষাৎ রাধারানীর কুলে এসে উপস্থিত হয়েছ, এ রাধারানীর কুলে এসে তুমি বলছো রাধা নামের অর্থ কি, তোমার কোটি কোটি বৎসর কষ্ট ভোগ করে তারপর তোমার এই আমার ধামে আসতে হতো, কিন্তু এখন তুমি বিনা সাধনে বিনা আয়েসে তুমি চলে এলে, কেন আসলে, তোমার এটা হয়েছে তুমি কোনো বৈষ্ণবের মুখে শিখে ব্রাহ্মণ বৈষ্ণবের মুখে কণ্ঠে রাধা নাম উচ্চারণ করেছো, তুমি ওই কর্ণে শ্রবণ করেছ, আর তুমি সে নামের মধ্যে তুমি রাধে একমাত্র একবার মাত্র বলেছ, একবার সেই রাধা নাম উচ্চারণ করে তুমি সাক্ষাৎ শ্রীমতী রাধারানীর কোলে উপস্থিত হয়েছ, তা রাধারানীর নাম নিলে কি হয়, যমের কাঁধে ওঠা যায়, ব্রহ্মার কাঁধে ওঠা যায়, শিবের কাঁধে ওঠা যায়, তাদের কাঁধে উঠে নিত্য বৃন্দাবনে পৌঁছানো যায়। প্রেম সে বলো রাধে রাধে, মা যদি এখানে ঝগড়ার কথা হয় তাহলে গলা কার কত বড় আছে বোঝা যাবে, হ্যাঁ গলা কিন্তু বড় হয়ে যাবে ঝগড়ার কথা বললে, রাধে রাধে জীব আছে জোকার নাই, পরজন্মে ব্যাং হবেন, তাও কি ব্যাং, সোনা ব্যাং,
যাদেরকে জলে থাকে ঢিল দিবে, ডুব দেবেন। আবার রাধে রাধে যদি বলেন তাহলে ব্রহ্মার কাঁধে উঠে, শিবের কাঁধে উঠে কোথায়, একেবারে সাক্ষাৎ গোলকে উপস্থিত হতে পারবেন। দোনো হাত তুলে যেমন জোকার দেবেন, মাঝে মাঝে কি বলবেন, প্রেম সে বলো রাধে রাধে, সব খালি করে রাধে রাধে আর কিচ্ছু না। তো যা হোক, রাধারানীর ধামই তো রাধারানীর ধাম, আমার গোবিন্দের ধাম নাই। আমার গোবিন্দ যখন একদিন ব্রজলীলায়, এই যে আমরা আজকে এখানে আমি কার্ডটা দেখেছি, ওনারা একটা জিনিস লিখেছেন, এটাই আমাদের ভুল হয়, এটা পূর্বাঞ্চলে চলে, এটা পূর্বাঞ্চলে কী করে, এটা করে হলো শ্রীমৎ ভগবদ্ গীতা পাঠ। এই ভগবদ্ গীতা পাঠ অধিবাসের পূর্বে শ্রীমৎ ভাগবত পাঠ করাতে হয়, পূর্ব লীলা স্মরণ করতে হয়। আর ভাগবত লীলাময় গ্রন্থ, আর গীতা হলো যোগতত্ত্বীয় গ্রন্থ, যুগের কথা গীতায় আছে। গীতা পাঠ করলে জ্ঞান হবে, আর ভাগবত গীতা জ্ঞান অর্জন করে ভাগবত শ্রবণ করলে কী হবে, ভক্তি হবে, ভক্তি হলে কী হবে, ভক্তের সঙ্গ হবে, ভক্তের সঙ্গে প্রেম হবে, প্রেমের থেকে ভাব রাজ্যে যখন গমন করতে পারবেন তখন ভক্ত ভগবান এক হয়ে যাবেন, ভগবানকেও আপনি নিজে সাক্ষাৎ দর্শন করে তাকে প্রেমে আলিঙ্গন করতে পারবেন। প্রেম সে বলো রাধে রাধে, লীলা স্মরণ করতে হয়। এটা মহাপ্রভুর বাণী, এটা মহাপ্রভুর বাণী, এটা তো আলোচনা করলে সময় লেগে যাবে। তো একটু বলি না, যখন দ্বাপর যুগে আমার গোবিন্দ ব্রজে ছিলেন, ব্রজে তিনি তো সকলের প্রাণ গোবিন্দ না, কানাই ছিলেন ব্রজে। আমার কৃষ্ণ হলো কানু, কৃষ্ণ কিন্তু সেখানে কৃষ্ণ না, কানাই। তো কানাই গোচারণ করতেন, ছোটো ছোটো বাছুরি চড়াতেন। তো এই যে ভগবান আসেন এবং তিনি যে লীলা করেন পৃথিবীতে জগৎজীবকে শিক্ষা দেওয়ার জন্য, লীলাটা করান কে, যোগমায়া দেবী। এই যোগমায়া হইল ভগবতী মহামায়া, সাক্ষাৎ দুর্গা, ইনি দুর্গা আবার ইনি মহামায়া, উনি আবার যোগমায়া। সংসারে যে মায়া উৎপন্ন করে যে শক্তি, সেটা হলো ভগবানের মহামায়া শক্তি। মোহ হয়, খোলটা আমার, বাসিটা আমার, ধেনুটা আমার, বা এটা আমার, সেটা আমার, আমার আমার সব আমার। আর ভগবানের সাথে ভক্তের যোগাযোগ যে শক্তি করিয়ে দেন তার নাম হলো যোগমায়া শক্তি। যোগমায়ার সাধন করলে কী হয়, যোগমায়া কৃপা করেন আর আমার প্রাণ গোবিন্দের সঙ্গে সেই ভক্তের সাক্ষাৎ করেন, যোগাযোগ করিয়ে দেন, তাই তিনি হলেন যোগমায়া শক্তি। প্রেম সে বলো রাধে রাধে, তিনি যোগাযোগ করে দেন হল সে যোগমায়া শক্তি। ম বিষয়ে গোপীগণ উপপতি ভাবে যোগমায়া করিবেন আপন প্রভাবে, আমি না জানি না জানে গোপীগণ দুঃখার রূপ গুণে দুঃখার নিত্য হরে মন। আমার কোনো এখন অভিজ্ঞতা নেই, যোগমায়া যেমনি করাবেন তেমনি লীলায় আমি করিব। সে যোগমায়া একদিন যখন প্রভু গোচারণে যাচ্ছেন তো ওনার খুব আকাঙ্ক্ষা হয়েছিল যাওয়ার, প্রভু একদিন আমাকে মা ডাকুক। তো গানাইকে গিয়ে বললেন, দণ্ডবত করে বললেন, প্রভু আমার এক নিবেদন আছে তোমার রাঙা চরণে, তুমি শুনেছি ব্রজধামে যে যা চায় তা তুমি অকাতরে দান করো, যেমন পুতনাকে তুমি ধাত্রীগতি লাভ করিয়েছ, ধেনুক আসুরকে মুক্তি দিয়েছ, কালিয়কে মুক্তি দিয়েছ, অন্যান্য সমস্ত অসুরগণকে মুক্তি দিচ্ছ। তো প্রভু আমারও তো একটা বাঞ্ছা আছে, তোমার লীলা সহায়তা আমি করি, তুমি করাও বটে, আমি তো সম্পাদন করি, তাহলে তোমার কাছে আমার এক বাঞ্ছা। কী বাঞ্ছা, তুমি যে মুখে তুমি যশোমতীকে মা ডাকো, ওই মধুর বচনে মধুর অধরে একবার মা বলে আমাকে ডাকো। ভগবান চিন্তিত হয়ে বললেন, না দেবী,
এই ব্রজধামে আমি যশোমতী ব্যতীত অন্য কাউকে আর মা ডাকিব না, আমি প্রতিজ্ঞাবদ্ধ। একম মাতা ব্রত নিয়েছে শ্রীধাম বৃন্দাবনে, এক মাতা ভিন্ন দ্বিতীয় কাউকেই মাতা ডাকবো না। ত্রেতা যুগে আমি একপত্নী ব্রত ধারণ করেছিলাম, সূর্পণখাকে আমি পত্নিত্বে বরণ করতে পারি নাই, জানকীকে আমি পত্নিত্বে বরণ করেছিলাম। জানকী যখন ভূভার হরণে যখন নিম্নগামী হয়ে গেল, অর্থাৎ পৃথিবীর মধ্যে যখন তিনি মিশে গেলেন, পাতালে প্রবেশ করলেন, বাকি সময় আমি কখনো আর কী করি নাই, আমি আর দ্বার পরিগ্রহ করি নাই, বিয়ে করি নাই। কেন? আমি একপত্নী ব্রত ধারণ করেছিলাম, আমি প্রতিজ্ঞা করেছিলাম এই জন্মে আমি এক পত্নী গ্রহণ করব। তদ্রূপ আমি যখন ব্রজে এসেছি, এই ব্রতধামে একজনকেই মা বলবো, দ্বিতীয় কাউকে আর মা বলবো না। বললেন, এখানে তো কেউ প্রভু জানবে না, আমি তো প্রতিজ্ঞা ভঙ্গ করি না, তুমি না ভক্তের ভক্তের অধীন ভগবান। বলে, সে ঠিক আছে, কিন্তু প্রতিজ্ঞায় আমি অম্লান, আমি প্রতিজ্ঞা নষ্ট করতে পারবো না, প্রতিজ্ঞা আমার ঠিক থাকতে হবে। আমি ভক্তাধীন ভগবান, তুমি ভক্তকে সব দান করতে পারে, দেবী আমি তুমি আমার ভক্ত, কিন্তু তোমাকে আমি সব দান করতে পারি না। কেন? না, তুমি তো এই জড়জগতের ভক্ত না, তুমি তো নিত্য ভক্ত আমার, নিত্য তুমি লীলা সহায় করো আমার, তাই তোমার এই বাঞ্ছা আমি পূর্ণ করব না। এখন আমি তোমারই অধীন, তবু আমি এখন আমার অধীন তুমি না, রাধে রাধে, এখন আমি তুমি আমার অধীন না, আমি তোমার অধীন, তোমার অধীন আমি, কিন্তু তবু আমি তোমার এই বাঞ্ছা বা এই বাসনা পূর্ণ করতে পারবো না। তখন যোগমায়া বলেছিলেন, প্রভু তুমি আমার এই বাঞ্ছা পূর্ণ করবে না? বললে, না, আমার প্রতিজ্ঞা নষ্ট হয়ে যাবে, যদি আমার বাঞ্ছা পূর্ণ নাই করো, তাহলে আমি তোমাকে অভিসম্পাত করব। প্রভু জোর হাত করে নত শির হলেন, মাথা নত করলেন, বললেন, আগামী যুগে অর্থাৎ আগত কলিযুগে ঝুলা নিয়ে ভিক্ষে করবে প্রতি দ্বারে দ্বারে। ভগবানের তো অভিশাপ লাগে না, তুমি এই আগামী জন্মে ঝুলা নিবে, ভিক্ষা করবে প্রতি দ্বারে দ্বারে, ভিক্ষুক হবে তুমি। প্রচুর হাত করে বললেন, দেবী আমি আপনার আশীর্বাদ শিরোধার্য করলাম, আমি আপনার আশীর্বাদ গ্রহণ করলাম, ভগবানের তো অভিশাপ লাগে না, ভগবান আশীর্বাদ গ্রহণ করেন। এই যুগে যখন এই যে হাটপত্তন, এই কীর্তনের এক নাম হলো হাটপত্তন, তখন এই নগরে নগরে প্রভু ভোরে যে সকালে কীর্তন, ভোর কীর্তন, সন্ধ্যা কীর্তন, মধ্যাহ্নকালীন কীর্তন, এটা তো প্রভু যখনই সময় পেতেন খোল করা তাল নিয়ে নিত্যানন্দের সঙ্গে করে নগরে নগরে ঘুরে ঘুরে কীর্তন গাইতেন, এটা কোনো প্রহর ছিল না। একদিন প্রভুর সমস্ত ভক্তগণ এই চিন্তা করলেন, এই নাম তো কেউ নেবে না, যেমন আমার গৌর সুন্দর চিন্তা করেছিলেন সন্ন্যাসের পূর্বে, যে আমি এই নামে যত কাঁদি, যত গড়াগড়ি যাই, এই যত কিছু করি না কেন, আমি যতই কাঁদি, হরি নামে তো আমার জীব কাঁদে না। যদি আমার প্রাণ প্রিয়া বিষ্ণু প্রিয়া যদি কৃষ্ণ বলে কাঁদে, জগতের সকলেই দুই হাত তুলে হরে কৃষ্ণ বলে চোখের জল ফেলবে, রাধে রাধে, আমার কান্নায় জগতের কেউ কাঁদবে না। তাহলে কাঁদাতে হবে কাকে? আমার প্রিয়াকে কাঁদাতে হবে, বিষ্ণু প্রিয়াকে কাঁদাতে হবে। আর বিষ্ণু প্রিয়া কেমন ভাবে কাঁদাতে হবে? যে কান্নায় বিমুখ হয়ে থাকবে, বিভোর হয়ে থাকবে। যদি আমি গৃহে না থাকি, আমি যদি সন্ন্যাস হয়ে যাই, গৃহ বর্জন করি, তাহলে আমার প্রিয়া হরণে সেই কৃষ্ণ কৃষ্ণ বলে কাঁদবে, তার কান্নায় জগতের নর নারী কৃষ্ণ কৃষ্ণ বলে কাঁদবে, রাধে রাধে রাধে।